আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশে ও দেশের বাহিরে যে যেখানে বসে আমাদের এই নবা জিপসাম ডেকোরেশন অফিসিয়াল ফেসবুক বা ইউটিউব চ্যানেলটি দেখছেন, আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক, আজকে আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে সম্মুখীন হয়েছি, এটি হলো ঢাকা মিরপুর 2 নম্বর মসজিদ মার্কেট। এখানে মামুন ভাইয়ের বাড়ি, মামুন ভাইয়ের ফ্ল্যাটে আসলে কী ধরনের ডিজাইনের কাজগুলো হয়েছে এবং সেই কাজগুলো আপনাদের সাথে কিছু শেয়ার করব এবং দেখাবো। তো দর্শক, আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। বিভিন্ন রকমের ডিজাইনে কাজ করা হয়েছে ড্রয়িং রুমে, সেগুলো আজকে আপনাদের দেখাবো আসলে কী ধরনের কাজগুলো করা হয়েছে। এটা হলো আসলে ড্রয়িং রুমের ভিতরে একটি ঝাড়বাতি লাগানো হয়েছে সিলিং রোজের নিচে এবং এটি হাফ সিলিং করা হয়েছে খুব সুন্দরভাবে এবং চমৎকারভাবে। এটা কিন্তু কোনো টিউবলাইট দেওয়া হয় না এবং কর্নারের সাইডে গোলাপের স্টিপ দিয়ে এবং 2 ফুট করে বোর্ড টানে সাইডে আরেকটি গোলাপের উপরে কর্নিশ দিয়ে লাইটিং দিয়ে এভাবে করা হয়েছে। এখানে ফ্যানের নিচে একটি সিলিং রোজ লাগানো হয়েছে 27 ইঞ্চি, মাঝখানেরটা আছে 32 ইঞ্চি, ওই সাইডে 27 ইঞ্চি। তো আসলে খুবই সুন্দর এবং ওনার রুচি দেখেই, আপনার কাজের কোয়ালিটি দেখে আসলে খুবই বুঝতে পারতেছেন যে ওনার কতটা কাজের রুচি। আসলে সে অনেক সুন্দর করে ফ্ল্যাটটি সাজিয়েছে এবং জানালার গেট করা হয়েছে, যে এখানে 7 ইঞ্চি স্টিপ লাগানো, উপরে 6.5 ইঞ্চি স্টিপ লাগানো এবং এই যে দেখুন গোলাপের ডিজাইনটা আমি আপনাদের কাছে নিয়ে দেখাইতেছি এবং উপরেও যে গোলাপটি আছে এবং কর্নার লাগানো আছে 4 কোণা 4টা, অবশ্যই কর্নার দিয়ে করা হয়েছে এটা। তো এটা আসলে কুয়েত এক ভাইয়ের বাসায় করা হয়েছে মানিক দিতে, এই সিলিংটা ইউনি চয়েস করছে। তো আমি ড্রয়িং রুমটা আপনাদের নিচ থেকে আবার দেখাইতেছি, 2 সাইডে 2টা ফুলের গাছ রাখা হয়েছে এবং খুব সুন্দর লুকিং, খুবই নাইস। এবং চাইলে আপনারা এভাবে করাতে পারেন। এখানে একটি জানলার গেট করা হয়েছে, এটি একটু ডিফেং কারণ অন্য টাইপের জানলার গেটটি করা হয়েছে, এটা দিয়ে করলে একটু খরচ বেশি। তো মোটামুটি এই জানলার গেটটা আপনারা 10,000 টাকার ভিতরে করাইতে পারবেন, অন্য স্টাইলে করলে আরও কমে করতে পারবেন। এবং ছোপারটা দেখেন খুবই সুন্দর এবং সাইডে যে ছোট্ট একটি লাইট লাগানো হয়েছে সেটাও খুবই সুন্দর পর্দার। এই আসলে ওনার কাজের খুবই গুণগত মান খুবই ভালো। এই সাইডে টিভি লাগানো হয়েছে, এই সাইডে একটি গেট করা হয়েছে রাউন্ড গেট, সেটি আপনাদের দেখাবো। সেটিকে অবশ্যই আবার অ্যান্টিক কালার করা হয়েছে, দেখতে পারতেছেন এটিকে জিপসাম সাদা বোর্ড দিয়ে এটাকে আবার কাট কালার করা হয়েছে, ফাইবার যে বোর্ডের ফাইবারটা থাকে সেইভাবে করা হয়েছে এবং গোল্ডেন কালার করা হয়েছে এবং পিলারটিতেও গোল্ডেন কালার করা হয়েছে। তো বিয়স আপনারা বুঝতে পারতেছেন যে আসলে আমরা খুবই চমৎকারভাবে কাজগুলো করে থাকি এবং আপনারা চাইলে আমাদের দ্বারা কাজগুলো করতে পারেন এবং অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করবেন, আপনারা দেখেন এবং এই জন্যই কিন্তু আমরা আসলে এত উৎসাহ পাই এবং সুন্দর সুন্দর ভিডিও করার জন্য আপনাদের থেকে ভালো লাগে আমাদের। এখন আমি ডাইনিং রুমটা আপনাদের দেখাইতেছি। আসলে এখানে এই বোর্ডটি কিন্তু অ্যান্টিক কালার করা হয়েছে এবং জিপসামও কিন্তু অ্যান্টিক কালার করা হয়েছে এবং 3টি স্পটলাইট দেওয়া হয়েছে গেডেন বোর্ডের নিচে এবং সিলিং স্টিপ লাগানো হয়েছে মুখে, গোল্ডেন কালার করা হয়েছে, দেখতেই পারতেছেন এই যে গোল্ডেন কালার করা। এবং দেখেন ফুলের একটি টপ রাখছে এখানে খুবই সুন্দর। এবং ডাইনিংটা আপনাদের দেখাইতেছি সবার এই টেবিল সহকারে, একটি শোকেস লাগানো হয়েছে। এবং ডাইনিংয়ে কী করা হয়েছে, আসলে ডাইনিংয়ে করা হয়েছে একটি 56 ইঞ্চি সিলিং রোজ লাগানো হয়েছে এবং ফ্যানের নিচে এবং সাইডে বর্ডার এবং কর্নার সিম্পলের ভিতরে আসলে খুবই সুন্দরভাবে কালার কারুকার্য করার কারণে কিন্তু আসলে এত সুন্দর লাগতেছে। তো চাইলে আপনারা আসলে কম খরচের ভিতরে এরকমের একটি রুম সাজাইতে পারেন, 7 থেকে 10 রং করাইলে আর একটু বেশি আসে, 12,000 টাকা হইলেও করানো যায়। রুমের উপরে এবং ডিজাইনের উপরে আপনার ডিপেন্ড করবে যে আসলে কী ডিজাইন দিলে আপনার কত টাকা বাজেট আসবে। আমি একটু জুম করে দেখাইতেছি আপনাদের, দেখুন আসলে কাজের কোয়ালিটি আপনারা নির্ভরসা থাকতে পারেন। আমরা আসলে দক্ষতার সাথে দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে কাজগুলো করাই থাকি এবং মেইনই হলো কালার, কালার এইটাও আসলে কিন্তু সুন্দর হইতে হবে, মিস্ত্রি ভালো মিস্ত্রি হইতে হবে, নাহলে কিন্তু আসলে কালার কোয়ালিটি ভালো না হইলে যতই আপনি সুন্দর করেন কোনো সুন্দর হবে না। এখানে যে পর্দাটা লাগাইছে আসলে সেটা অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে কারণ এরকমের পর্দা আসলে দরকার। ডেকোরেশন ডেকোরেটিভ যারা এরকমের করবেন সেবিধে কিন্তু এরকমেরই আপনাদের করাইতে হবে। এবং কর্নারের নিচে স্পটলাইট দেওয়া আছে, মানে হালকার ভিতরে খুবই সুন্দর। তো আমি আবার চলে আসছি ড্রয়িং রুমে। এখানে
আবার একটু দেখাইতেছি আপনাদের, যে দেখুন আবার একটু দেখাইতেছি। এবং এখন আমি চলে যাব একটি বেডরুমের ভিতরে, এখানে আসলে কি করা হয়েছে একটু যদি আপনাদের নিচ থেকে দেখাই। এখানে একটি সব 56 ইঞ্চি সিলিং রোজ লাগানো হয়েছে ভিতরে 27 ইঞ্চি দিয়ে, এটার ভিতরে খুব চমৎকারভাবে কালার করা হয়েছে। এবং দেখতে পারতেছেন আমি আপনাদের পুরো রুমটা দেখাইতেছি, পর্দা লাগানো হয়েছে এবং খুবই সুন্দরভাবে এই কাজগুলো করা হয়েছে দেখুন। এবং গোল্ডেন কালার করা হয়েছে সাইডে লতার স্টিভের ভিতরে, এবং ফ্যানটাও খুবই চমৎকার। আসলে ডাইনিংয়ের ওয়ালটা রং ড্যাম হয়ে গেছে, মানে ড্যাম বলতে সরি, আচ্ছা দেখুন আমি নিচ থেকে আবার একদম, খাটটা খুবই সুন্দর, খাটের কোয়ালিটিটা ওনার আসলে খুবই সুন্দর হয়েছে। এবং খাটের এবং ফার্নিচারের যত যে সুকেশটা দেখতে পারতেছে আমি কাছে নিয়ে দেখাবো একটু পরে, এটা কিন্তু আসলে উনি নিজে কাঠ কিনে দিয়েছে, সে বিধে কিন্তু সে যেভাবে চাইছে সেভাবেই মন মতন করে নিতে পারছে। কারণ এটার মানে এত সুন্দর রেজলিউশন, এবং যে এই বিটগুলো কিন্তু আলগা লাগানো হয়েছে অনেক সুন্দরভাবে, আসলে কাঠের কাজটি হয়েছে, এটা আসলে অসাধারণ। মানে বাস্তবে না দেখলে আসলে আপনাদের বোঝানো যাবে না, খুবই সুন্দর। এবং এটা মনে হয় যে আমার মনে হয় 2000 টাকা স্কোয়ার ফিটের ভিতরে আসছে। এটা যে ফাইবারটা দেখুন, এখানে খুবই সুন্দর ফাইবারটা, খুবই ভালোভাবে আসছে, মানে চমৎকারভাবে আসলে ফাইবারটা আসছে। এবং পর্দা যেভাবে লাগাইছে সেগুলোও সুন্দর হয়েছে, এবং কর্নারগুলো আমি দেখাইতেছি আপনাদের, সেগুলো অনেক সুন্দর হয়েছে। তো বিয়ার্স আপনারা চাইলে যে আমি একটু জুম করে দেখেন, গোল্ডেন কালারটা আসলেই গোল্ডেন, মানে স্বর্ণার মতো, স্বর্ণ যেভাবে হয় সেভাবেই কিন্তু আসলে দেখা যাইতেছে, খুবই সুন্দর। তো আমি একটু ঘুরেই আপনাদের দেখাইতেছি যে দেখুন যে কীভাবে আসলে কাজগুলো করা হয়। 56 ইঞ্চি সিলিং রোস্টটা আপনি দেখাইতেছি আপনাদের, খুবই সুন্দর, আপনারা চাইলে এভাবে কাজগুলো করাতে পারেন। তো বিয়ার্স আমি কিন্তু আর বেশিক্ষণ ভিডিওটা বাড়াবো না, কারণ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আবারও বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করতে পারবেন। তো বরাবর মতো আমি কিন্তু আছি মোহাম্মদ জাকির হোসেন। তো অবশ্যই আপনারা দেখতে আসেন নবাজ জিপসাম ডেকোরেশন ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেল, লাইক দিয়ে সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ভালো থাকবেন।